নমস্কার, ওয়েলকাম টু স্পাইস বক্স। আমরা আজ শিখব পালেকায় পালেয়া। আমি এখন বলবো কি কি লাগে পালেকায় পালেয়া বানাতে। আমাদের লাগবে কাঁচা লঙ্কা, সর্ষে, জিরা, তেল, হলুদ, নুন, গুড়, অড়হর ডাল, ছোলার ডাল, পেঁয়াজ, কারি পাতা, নারকল আর বয়েল পালেকায় বা কাঁচকলা। এখন দেখব বানানোর পদ্ধতি। প্রথমেই ওভেন জ্বালান। অল্প তেল দিন চাকুতে। একবার তেল গরম হয়ে গেলে আমাদের দিতে হবে কিছু তিলের দানা। তিলের দানার পরে আমাদের দিতে হবে জিরা। জিরার পরে অল্প অড়হর ডাল। অড়হর ডালের পরে দিতে হবে ছোলার ডাল। আর এই সমস্ত কিছু দিয়ে অল্প মিশিয়ে নিন। এবার আমাদের দিতে হবে অল্প কুচানো পেঁয়াজ। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেলে কাঁচা লঙ্কা মিশিয়ে দিন। এর সাথে কারি পাতা মেশাতে হবে। সব কিছু মেশানো হয়ে গেলে অল্প নেড়ে নিন। এটা এরকম দেখতে হলে তারপরে আমাদের হলুদ মেশাতে হবে। এবার এটাকে অল্প ভেজে নিতে হবে। এরকম ভাজা হয়ে গেলে আমাদের এতে একটু গুড় মেশাতে হবে। এবার এটা এইরকম দেখতে হলে আমরা এখন এতে সেদ্ধ করা বালেকাই বা কাঁচকলাটা এর মধ্যে মিশিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিতে হবে। এরকমভাবে মেশানোর পরে কিছুক্ষণের জন্য ঢাকনা বন্ধ করে এটাকে রেখে দিতে হবে। এখন এই মিক্সচারটি এই রকম দেখতে হয়ে গেছে। এবার আমরা এই পুরনো নারকলটিকে এর মধ্যে মিশিয়ে দেব। লাস্ট বাট নট দ্য লিস্ট, এতে এবার নুন মেশাতে হবে স্বাদের জন্য। মেশাতে থাকুন। পরিবেশনের জন্য একটি বল নিন আর এর মধ্যে এই পালেকায় পালেয়া সাজিয়ে দিন। এখন এটাকে ভালো দেখানোর জন্য আমরা কাঁচা লঙ্কা আর কিছু কারি পাতা নিলাম আর এটাকে ডেকোরেট করলাম। এবার পালেকায় পালেয়া রেডি। আপনি এটাকে ভাত, রুটি বা যে কোনো কিছুর সাথেই খেতে পারেন। হ্যাপি ইটিং।